नमस्कार ব্রাক্তরঙ্গে আপনাদেরকে জানাই স্বাগত। প্রথমে সংবাদ শিরোনাম। কাছাড়ে আরো দুই যুবকের শরীরে মিলল করোনা ভাইরাস পজিটিভ। নেট্রিপের কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শন করলেন জেলাশাসক কৃতি জাল্লি। মাতৃভাষা শহীদ দিবস পালনের প্রস্তুতি উদারবন মাতৃভাষা ঐক্যমঞ্চের। স্বাধীন বাজারে ডিলার ইউনিয়নের ঈদের সামগ্রী বণ্টন। উদারবন লারসিং গ্রাম পঞ্চায়েত সভাপতির বিরুদ্ধে আট গ্রুপ সদস্যের অনাস্থা। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্যে করোনা রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। সোমবার কাছাড় জেলায় আরও দুই যুবকের শরীরে করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে। সোমবার টুইট মারফত একথা জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এ নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের রোগের সংখ্যা 106 দাঁড়িয়েছে এবং মৃত্যু ঘটেছে তিন ব্যক্তির। এক সূত্রে জানা গেছে কাছাড়ে দুই যুবকের মধ্যে একজন কাছাড়ের কাজীডোহর এলাকার যুবক এবং একজন করিমগঞ্জ জেলার যুবক। আরও জানা যায় যুবকরা একজন উত্তরপ্রদেশ থেকে এবং আরেকজন পশ্চিমবঙ্গ থেকে ফিরছিলেন। তারা কোয়ারেন্টিনে ছিলেন, সেখানে লালারস পরীক্ষার পরে তাদের মধ্যে করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে। বর্তমানে দুই যুবক শিলচর কোভিড হাসপাতালে ভর্তি রয়েছেন। নেট্রিপের কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শন করলেন জেলাশাসক কৃতি জাল্লি। সোমবার জেলাশাসক ডিডিসি জেসিকা রোজ লালসিমকে সঙ্গে নিয়ে সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনের পর বিস্তারিত আলোচনা করেন উদারবন সার্কল অফিসার জয়ন্তী চক্রবর্তী ও সেন্টারের নোডাল অফিসার অসিত দেবের সঙ্গে। কোয়ারেন্টিনে সকল সুযোগ সুবিধা যেন থাকে সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দেন জেলাশাসক। কাল 19 মে মাতৃভাষা শহীদ দিবস। শহীদ দিবস পালনের উদ্যোগ নিচ্ছে উদারবন মাতৃভাষা ঐক্যমঞ্চ। সোমবার ঐক্যমঞ্চের কর্মকর্তারা শহীদ মিনার সাজিয়ে তুলেছেন। বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে মাতৃভাষা ঐক্যমঞ্চ। ঐক্যমঞ্চ উদারবন্দের পক্ষ থেকে আজ 18 মে 19-এর আগের দিন আমরা এতদ অঞ্চলের প্রতি প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা প্রতি বছরে নেয়া এবারও 19 মে উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা শহীদ তর্পণ অনুষ্ঠান করব উদারবন্দের ভাষার শহীদ মিনার চত্বরে। আমরা সরকারি আইন মান্য করে সরকারের দেওয়া নিয়ম নির্দেশিকা মেনে আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক পরে আমরা আমাদের শহীদদের প্রতি আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব। সকাল 7:15 রয়েছে আমাদের পুষ্পার্ঘ্য অর্পণ শহীদ মিনারে। দুপুর 2:35 থাকবে পুষ্পস্তবক অর্পণ এবং আমাদের বার্ষিক স্মরণিকা তর্পণ আমরা প্রত্যেকের হাতে তুলে দেব। এবং সন্ধ্যা 6:11 প্রদীপ প্রজ্বলিত হবে শহীদ মিনার প্রাঙ্গণে। এইভাবেই আমরা এবারে এই বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের অনুষ্ঠানমালা আমরা সাজিয়েছি। প্রত্যেকের সহযোগিতা আমরা কামনা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। লক্ষ্মীপুর মহকুমার মাখননগর কন্টেনমেন্ট এলাকার খাদ্য অভাব দেখা দেয়। মাখননগর ও উত্তর লালপানি গ্রামের 135টি পরিবার কন্টেনমেন্ট জোনে রয়েছে। তাদের নানা সমস্যা দেখা দিয়েছে। এ নিয়ে এলাকার জনগণ, জেলা প্রশাসন ও সাংসদ এবং বিধায়কের সাহায্য ও সহযোগিতা কামনা করেন। যোগাযোগ করিয়া লকডাউনের এখানে যারা শাকসবজি বিক্রি করে এরা আনিয়ে একদিন বেচা বেশি করছে আর কি।
মানুষ আছে দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ বেশি অংশ 80% মানুষ খাদ্য সামগ্রীর ব্যাপারে অনেক কষ্ট করিয়া আসিতেছে। তোর সঙ্গে আমাদের উত্তর লালবাড়ির প্রায় 3-4 কিলোমিটার জায়গারও লকডাউনের মধ্যে মানে কন্টেনমেন্ট জোন হিসাবে মানে ঘোষণা করা হয়েছে। এখান থেকে বেরিয়ে যাওয়া বাজার আর কিছু করার আমাদের এখানের মানুষের কোনো উপায় নাই বা আমাদের এখানে কোনো সার্ভিসম্যানও নাই। আমরা একটাই অনুরোধ, এখন পর্যন্ত আমাদের জিপি সভার নেত্রী বা এপি মেম্বার বা আমাদের লক্ষ্মীপুর সমষ্টির মাননীয় বিধায়ক রাজীব গোয়ালা স্যার মহাশয় উনিও আমাদের এই এলাকার দরিদ্র সীমা নিজের জনসাধারণের কোনো খোঁজখবর নেয়নি। কারণ ওই কারণে আমাদের এলাকার জনসাধারণ অনেক কষ্টভোগ করিয়া আসিতেছে। আমি আমাদের কাছাড় জেলার সাংসদ মাননীয় রাজীব রায় মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করিয়া বলতাম চাই বা আমাদের লক্ষ্মীপুর সমষ্টির মাননীয় বিধায়ক রাজীব রায় মহাশয় রাজীব গোয়ালা মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করি বলতে চাই যে লকডাউন যতদিন থাকবে আমরা মেনে নিব, কারণ এটা দেশের একটা আক্রান্তরে দূর করার জন্য করা হয়েছে, সেটা আমরা সরকারের অক্ষরে অক্ষরে মেনে নিব। কিন্তু আমাদের এই এলাকার জনসাধারণের খাদ্য সামগ্রী বা অভাব অনটনের দিকে একটু লক্ষ্য করার জন্য আমজুরঘাট নতুন রামনগর সমবায় সমিতির রিটেলার ইউনিয়ন প্রায় 350 পরিবারের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী বণ্টন করল। সোমবার স্বাধীন বাজার হাই স্কুল সংলগ্ন মাঠে স্থানীয় বিধায়ক তথা অসম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্করের হাত দিয়ে বণ্টন করা হয়। বণ্টন অনুষ্ঠানে উপাধ্যক্ষ সরকারি নিয়ম মেনে ঈদ পালন করার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়নের সভাপতি নিয়াম উদ্দিন লস্কর, সম্পাদক রবিজুল হক বড়বইয়া, সহসম্পাদক জলিল উদ্দিন বড়বইয়া, মোস্তফা জামাল বড়বইয়া, জুনুবাবু লস্কর, ফখরুল ইসলাম মজুমদার সহ অন্যান্যরা। পৌরোহিত্য করেন জিপি সভাপতি প্রতিনিধি রঞ্জিত দাস। করোনা ভাইরাসের বাসিবার ভ্যাকসিন হইল গিয়া সামাজিক দূরত্ব থাকা, মাস্ক লাগানি, হাত ধুলাই করা, একে অন্যতনে দূরই থাকা, এই একে অন্যতনে দূরই থাকার লাগি আমরা মসজিদে নমাজ বন্ধ। আপনারা জানেন তো মসজিদে ফরজ নমাজ হইতেছে না, জুম্মা হইতেছে না, এবং আগামী ঈদের নমাজও হইব করে মনে হন না, কারণ এই যে সামাজিক দূরত্ব বজায় থাকার লাগে। সমাজ না ঈদ এবার যদি বাসিয়া থেকে বাতর বাড়ি ঈদ পাই মুয়ার বাতর বাড়ি দিব আর বাসিয়া থাকলে না এবার লাগি আমরা রাখে দিয়ে দিব, ঠিক না? আমরা খেয়েও তো আখেরে ঈদ করার লাগি আমরা নাই, আমরা আরও ঈদ পাইতাম, আরও ঈদ পাইতাম, আরও খুশি করতাম, এর লাগি আমরা এমন কিছু করতাম না যাতে এটা আমরা রাখে দিয়ে দিব। হ্যাঁ, যাতে সমবায় সমিতির ইউনিয়ন প্রায় 7 বছর আমরা চলে আসতেছে বিগত, তারপর আমরা একটা মানে মাসিক চাঁদা কালেকশন করি, আমরা একটা ফান্ড তৈরি করেছি অন্ততপক্ষে 350 ফ্যামিলিকে সাহায্য করা যায়। এই 350 ফ্যামিলির আমরা 1 হাজারটা ফ্যামিলির অন্ততপক্ষে 250 টাকা সামগ্রী দিতে পারি। তখন সামগ্রী হইল 1 কেজি পেঁয়াজ, 1 কেজি ময়দা এবং 500 গ্রাম তেল, 500 গ্রাম চানা এবং 1 কেজি চিনি, এগুলো দিয়ে আমরা 350 পরিবারকে। বন্ধন ব্যাংকের সাপ্তাহিক কিস্তি মকুব করার দাবি তুললো রাজনগর ডিপির বিদ্যারতন এলাকার বেশ কয়েকটি গ্রুপ। রবিবার সাংবাদিক বৈঠকে এ দাবি তুললেন সাগরিকা, রুমি, যামিনী ও সূচনা গ্রুপের সদস্যরা। লকডাউন থাকার কারণে আমরা অনেকটা কিস্তি বন্ধ হয়ে গেছে, প্রায় 8-10টা কিস্তি বন্ধ হইয়া মানে জমা হয়ে গেছে। আমরা বর্তমানে খাওয়া দাওয়া খুব কষ্ট করিয়া চলি আর পরিবার চালাইয়ার, এবং আমরা চিন্তাধারা করিয়ার যে যদি এই লকডাউন খোলার পরে আমরার উপরে চাপ দেওয়া হয় বন্ধন ব্যাংকের তরফ থাকিয়া যে সবগুলা কিস্তি আমরা দেওয়ার লাগিয়া, তখন আমরা চিন্তাধারা করিয়া যে আমরা এই কিস্তিগুলা কেমনে দিমু, অথবা খাইমু বাঁচমু কেমনে, অথবা বর্তমান যে কিস্তি আমরা সামনে করবো এই কিস্তিগুলো আমরা কেমনে দিমু, যার কারণে আমরা এখন সবাই জমায়েতভাবে একটা ফয়সালা করছি যে আমরা অনুরোধ করিয়ার সরকারের কাছে অথবা বন্ধন ব্যাংকের আধিকারিকের কাছে আমরা এই লকডাউনের মধ্যবর্তী থাকা যে বন্ধ কিস্তিগুলা মাফ করিয়া দেওয়ার লাগিয়া আমরা অনুরোধ করিয়ার। কিস্তি বাফায়া আছে যেটাই, এটা আমরা দিতে পারতাম না। পুরা কেমন আগে থাকি লোন লড়া? এটা 4-5 বছর চলে, আরও পুরানা পুরানা আসুন আমরা সাগরিকা গ্রুপ থেকে করলাম। আমরা ইন্স্যুরেন্স আছে বন্ধন ব্যাংকে, আমরা প্রতিবার লোন লওয়ার সময় আমরা কাছ থেকে ইন্স্যুরেন্সের টাকা লওয়া হয়,
যার কারণে আমরা এখন একটু বহুত বিপদও আছি। এই বিপদের সময় আমরা ইন্স্যুরেন্সের তরফ থেকে আমরা সাহায্য করা হোক, যে আমরা কিস্তিগুলো মাফ করা হোক অথবা আমরা কোনো সাহায্য করা হোক, যে আমরা ইন্স্যুরেন্সগুলো এই সময়টা এই বিপদের সময়টাতে আমরা খাজো লাগানি হোক। উদারপন কেন্দ্রে লারসিং গ্রাম পঞ্চায়েত সভাপতি মিনা দেবের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করলেন 8 গ্রুপ সদস্য। সোমবার গ্রুপ সদস্যরা অনাস্থাপত্র জিপি সচিব অঞ্জনদরের কাছে সমজে দেন। এছাড়াও অনাস্থাপত্রে প্রতিলিপি দেওয়া হয় স্থানীয় বিধায়ক, সিইও এবং বিডিওর কাছে। দেড় বছরটা কি আমরা কোনো জাত কাজ কর্ম কিচ্ছু করতে পারি না? সাইনটান সাইনটান মর্জি মতো কাজ করুন, আমরা মেম্বার অফলরে কিচ্ছু জানাই না। আমরা ঘুরিতে ঘুরিতে বহুত পেরেশান হয়ে গেছি, আমরা কোনো জাত রাস্তা নাই, সাইনটান মর্জি মতো চলুন। আর তানে বাসাত গিয়া তানে পাওয়া যায় না, তান হাজবেন্ডে আমরা কথা হল। আজকে তোমরা কিতা করছো? আজ আমরা আটজনে মিলিয়া তান বিরুদ্ধে অনাস্থা আনছি। তো আমরা ওনার বিরুদ্ধে সেক্রেটারি জিপি জিপি সেক্রেটারি জেলা পরিষদ বিডিও এরার কাছে এমএলএর কাছে দিছি আমরা আজকে অনাস্থা দিছি। ওনার